আমরা এখন দেখব বনের মধ্যে হাঁটতে গেলে অনেক ধরনের সমস্যা আসে বাঘ ভালুক আসে যদি এরকম সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই সেফটির জন্য উঁচু জায়গায় আসতে হবে এই যে আমরা একটু উঁচু পাহাড়ে উঠলাম এবং আমাদেরকে এই যে এরকম একটা মাচা তৈরি করতে হবে আজকে আমরা আপনাদেরকে দেখাবো মাচা তৈরি করার নিয়ম আগে আসেন আমরা মাচায় উঠি বনের লাকড়ি দিয়ে বানানো আসো এটা তো সবকিছু হচ্ছে বনের কাঠ দিয়ে বানানো আসো দুবার আমরা এখন দেখাবো আপনাদেরকে এই মাচা কিভাবে বানাতে হয় আমরা মাচায় উঠলাম অবজার্ভ করলাম মাচা থেকে আমরা দূর পর্যন্ত অনেক কিছু দেখতে পাই এই যে দেখুন আমার ভিউটা দেখুন মাচার উপর থেকে
আমি কি দেখতে পাচ্ছি? যে দূর পাহাড় পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, মাঝখানে একটা নদী আছে, নালা আছে, পড়ন্ত বিকেল। আমরা মাঝে থেকে অনেক দূর দেখতে পাচ্ছি, জঙ্গল পুরোটাই দেখা যাচ্ছে। ডানের জঙ্গল, বামের জঙ্গল, এবং এইরকম মাঝে উঠলে দূর থেকে শোনা যায় কি আসছে। প্রথমে আমাদের মোটা লাঠি লাগবে, আমরা লাঠি সাইজ করছি, এগুলো দিয়ে আমরা সিঁড়ি বানাবো। এটা হচ্ছে আমাদের সিঁড়ির লাঠি, একটা লাঠি গেল। ওকে, এটা হবে। মাচা বানানোর জন্য এরকম বাঁশের তরজা লাগবে, তো আমরা বাঁশ কেটে আগেই এরকম তরজা আমরা বাঁশ ফালি ফালি করে আমরা করেছি। এই গেল তরজা, এখন আমরা মাচা বানাবো। এখন মাচা আমাদের অর্ধেক বানানো শেষ, যথেষ্ট মাচা অর্ধেক বানানো শেষ। আমরা এখন এই যে দেখুন, এই যে একটা একটা করে বাঁশের তরজা লাগাচ্ছে। ওকে, এই যে বাঁশের তরজাগুলোকে আমরা সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। নিশ্চয় কেন, এই অ্যাঙ্গেলটা আমরা মাথার জন্য তরজা দিচ্ছি। বাকি রেখান গাও না, people ask to know. Rock for another.
এই যে আমরা মাচা বানাচ্ছি বেসিক্যালি তর্জা লাগবে তর্জা সুতো দিয়ে আমরা মাচা বানালাম এই মাচা থেকে এখন অনেক দূর পর্যন্ত দেখা যায় আশেপাশে সব এলাকা দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের মাচা এই মাচা অন্তত 5-6 জনকে নিতে পারবে ওকে আমাকে নাও এবার দর্শক মণ্ডলী এই হয়ে গেল আমাদের উদ্ভাবিত উপায় তৈরি মাচা বনের মধ্যে যখন আপনারা একা হাঁটবেন কোন বন্যপ্রাণী আসলে এরকম মাচা করে আপনি রাতের বেলা মাছের উপরে থাকতে পারেন আপনার যতক্ষণ সেফটি দরকার এই মাজা থেকে আপনি সেফটি দিবে আপনাকে এবং আপনি এখান থেকে অনেক দূর পর্যন্ত অবজার্ভ করতে পারবেন এবং বিপদ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন তো আজকের ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন দেখতে থাকুন সবাই মিলে বলো ডিজিটাল পাঠশালা ডিজিটাল পাঠশালা ডিজিটাল পাঠশালা আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম